হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি কৃষ্ণনগর থেকে, আমার নতুন চ্যানেলে, নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি, কারণ আমরা যাচ্ছি একটা লং ট্রিপে, আর ঘুরতে বেরোচ্ছি, মন ভালো থাকবে না, এটা আবার হয় নাকি? যাই হোক, আমরা সকাল 5টায় বেরিয়ে পড়েছি। আজ আমাদের উদ্দেশ্য হলো লখনৌ পৌঁছানোর, দেখা যাক কতটা যেতে পারি। আজ আগস্টের 6 তারিখ রবিবার, বেরিয়ে পড়লাম দুটো গাড়ি নিয়ে, একটাতে আমি আমার হাজব্যান্ড আছি, আর একটাতে আমার হাজব্যান্ডের বন্ধু, তার ওয়াইফ অ্যান্ড আমাদের একটা মামা আছে, একটা পুচকে বাচ্চাও আছে। যাই হোক, আমাদের দুটো গাড়ি যাচ্ছে আজকে, তো বেরিয়ে পড়লাম। যাই হোক, আমি তোমাদের সাথে মেনলি রোড কন্ডিশনটা তুলে ধরবো, কী খাচ্ছি, কী পড়ছি, এগুলোর ওপর আমি বেশি ফোকাস করিনি। তো তোমাদের যদি কিছু জানার প্রয়োজন থাকে আমাকে বলো, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। কিছুক্ষণের মধ্যে আমরা নবদ্বীপে ঢুকে পড়লাম। হ্যাঁ, এই যে নবদ্বীপ ব্রিজটা এখনই ক্রস করছি, তো নবদ্বীপ ক্রস করে আমরা সোজা বর্ধমানে গিয়ে দেখা করব। তো চলো। তো সোজা দেখতে পাচ্ছো কালনা কলকাতা দুর্গাপুর বর্ধমান রেলওয়ে স্টেশন, হেডবোর্ড লেখা আছে। তো আমরা ডান দিকে যাবো না, আমরা বাড়ি গিয়ে নেমে যাব, গিয়ে ওপরে আমরা ব্রিজে উঠবো। সামনেই দুর্গাপুরের বোর্ড দেখা যাচ্ছে, মানে আমরা দুর্গাপুরে এন্ট্রি করলাম। এখন যাব তো যাব, কত দূর যাব জানি না। রাস্তা কিন্তু এখনো পর্যন্ত সুপার আছে, দেখা যাক কতটা রাস্তা ভালো আছে, খারাপ যেন না থাকে এটাই ইচ্ছা। কিন্তু খারাপ থাকলে তো কিছু করার নেই, খারাপের ওপর দিয়েই যেতে হবে। যাই হোক, যেতে তো হবেই, তো যেখানে খারাপ আছে তোমাদেরকে জানিয়ে দেবো। চলো। সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে যাচ্ছি, বাট আমার আকাশটা ঠিকঠাক পছন্দ হচ্ছে না, কারণ আকাশটা একটু মেঘলা হয়ে আছে, বুঝতে পারছি না বৃষ্টি আসবে কি না, না আসলেই ভালো হয়। তবে এই মেঘলা মেঘলা আকাশটা কিন্তু মাঝে মাঝে বেশ সুন্দরও লাগছে। হ্যাঁ,
সামনেই টোল প্লাজা, আজকে আমাদের ফার্স্ট টোল প্লাজা এটা। এখানে আমাদের ট্যাক্স দিতে হবে, রোড ট্যাক্স, তো এটা দিয়ে আমরা বেরোবো। তারপরে আমরা কিছুটা দেন আমরা সামনেই পেয়ে গেছি একটা, হ্যাঁ এটাও একটা টোল প্লাজা, এটা আমাদের সেকেন্ড টোল প্লাজা আজকের। বেশ সুন্দর আসছিলাম, দেখো তোমাদের সাথে একটু আগেই বলছিলাম যে আকাশটা খুব মেঘলা, আর তার মধ্যে বৃষ্টি চলে আসলো, কিছু করার নেই। তবে ভালোই লাগছে বৃষ্টির ওয়েদার, একটা অন্য ফিলিংস লাগছে। কিন্তু বৃষ্টিটা কমে গেলেই ভালো হবে, গাড়ি চালাতে প্রচণ্ড অসুবিধা হয় বৃষ্টিতে। আর বলতে বলতে বৃষ্টিটা কমেও গেল, আমরা প্রায় বেনারসের কাছাকাছি চলে এসেছি, কিন্তু সোজা গেলে গয়া, তো আমরা সোজা যাব না, কারণ সিঙ্গেল ওয়ে, এটাতে কাজ চলছে রাস্তার। তো আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাব, আর কিছুটা যাওয়ার পরে, কিছুটা না বেশ কিছুটাই যাওয়ার পরে পূর্বাঞ্চল এক্সপ্রেস পাব। আমরা প্রথমে ভেবেছিলাম যে এটাই পূর্বাঞ্চল এক্সপ্রেস, বাট কিছুটা যাওয়ার পর জানলাম যে এটা নয়, আরও কিছুটা এগোনোর পর তারপরে আমরা ওই রাস্তাটা পাবো। আর এই পূর্বাঞ্চল এক্সপ্রেসটি 16 নভেম্বর 2021 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেছিল। 2018 সালের জুলাই মাসে মোদি আজমগড়ে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার প্রায় 3 বছর পরে এই বিকাশটি ঘটে, মানে 2018 তোমার ভিত্তিপ্রস্তর করেছিল, তার 2021 এটা উদ্বোধন হয়েছে। তো 3 বছর ঠিকই আছে। আর উত্তরপ্রদেশের সব থেকে বড় এক্সপ্রেস ওয়ে হচ্ছে এই পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে, যার লম্বা অনেকটা, মানে 340.8 কিলোমিটার, প্রচুর লম্বা।
ফাইনালি আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসে আছি। বোর্ডটা আমার কালেক্ট করা হয়নি, যাই হোক কিছু করার নেই, ভুলে গেছিলাম, কারণ এটা আমার নতুন ভিডিও, তো সব কিছু কালেক্ট করতে মনে থাকছে না। যতটা পেরেছি আমি গ্রিপ করেছি। রাস্তাটা কিন্তু অসাধারণ, মানে গাড়ি যে চলছে সেটা মনেই হচ্ছে না, এত স্মুথ। আর এরকমও কথা আছে যে প্রয়োজনে এই রাস্তাতে প্লেন ল্যান্ডিং করানো হবে, সেটা আগে আছে সেই জায়গাটা, এখানটাই নয়, সেটা পুরোটা ফাঁকা রাস্তাটা, মাঝখানে কোনো গাছ টাছ নেই। এখন প্রায় বিকেল 5:30 থেকে 6টা, হ্যাঁ এখন প্রায় 6টা বাজতে যায়। তো আমরা সামনে মানে এটা ক্রস করে দাঁড়াবো সন্ধ্যার দিকে, অ্যান্ড চাটা খাবো, তারপরে রাতে দেখা হচ্ছে, চলো। যে আমরা এক জায়গায় দাঁড়িয়ে ডিনারটা সেরে নিয়েছি, এখন প্রায় 10টা বাজে আর বৃষ্টি আবার শুরু হয়েছে। এটা আর একটা ট্রোল প্লাজা যেখানে আমরা ট্যাক্স দিচ্ছি, আর রাতে আমরা এই রাস্তায় উঠে কোনো রেস্টরুম পাচ্ছি না, এটাই হলো সমস্যার কারণ। কারণ আমরা ভেবেছিলাম যে হাইওয়েতে তো একটা রেস্টরুম থাকে, দুটো থাকে, তো সেখানে একটাও পাচ্ছি না। যাই হোক, রাত অনেক হচ্ছে, আস্তে আস্তে রাত বাড়ছে, 11টা 12টা, কিন্তু সামনে কী হবে কিছু বুঝতে পারছি না, কোনো রাস্তা আমরা পাচ্ছি না খুঁজে, আর এখানে তো কোনো হোটেলের চিহ্নই দেখতে পাচ্ছি না, জানি না কী করবো। তেমন হলে হয়তো গাড়িতেই ঘুমাতে হবে। দেখো ঘড়িতে 1:36 AM, আর এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসে আমরা দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো আমার হাজবেন্ডকে ঘুমে কুপোকাট হয়ে গেছে, শুধু ও না, আর একটা যে গাড়ি ছিল সেই দাদাটাও ঘুমোচ্ছে। কিচ্ছু করার নেই, কারণ আমরা কোনো হোটেল এখনও পর্যন্ত পাইনি, আর ওর সাথে সঙ্গ দিতে আমিও ঘুমাচ্ছি না, কারণ যে ড্রাইভিং করছে তার পাশে বসে ঘুমালে তার প্রচণ্ড কষ্ট হয়। এভাবেই কাটাচ্ছি, কিচ্ছু করার নেই, কিছুটা যাচ্ছি, 1-2 ঘন্টা যাচ্ছি, আবার 15 মিনিট ঘুমাচ্ছি, রেস্ট নিচ্ছি, আবার যাচ্ছি, জানি না কখন কী পাবো, কিচ্ছু বুঝতে পারছি না। ঘড়িতে এখন 4:36 AM, আগের দিন 5:00 বেরিয়েছি, এখন 4:30 বাজে, চোখে আর আমরা কিছু দেখতে পাচ্ছি না, এত ঘুম পাচ্ছে, জানি না কখন হোটেল পাব। অ্যাট লাস্ট 5:00 এই হোটেল বৃন্দাবনে আমরা থাকি, কিন্তু এটা আমি ঘুম থেকে উঠে মানে 10:11টার দিকে ক্যাপচার করলাম। মানে আমরা 5:00 থেকে 11টা পর্যন্ত রেস্ট নিই, তারপরে এখানে কিছু খাওয়া দাওয়া করে এখন আগ্রার উদ্দেশ্যে বেরোবো, সেখানে তাজমহলটা দেখবো, একবারে দেখে বেরোবো। তো এখানে তোমরা চাইলেই থাকতে পারো, সামনে কিন্তু পার্কিংয়ের জন্য হিউজ অপশন আছে। আর আজকে তো এখানেই শেষ করলাম, আগ্রা যাচ্ছি নেক্সট ডে, তো সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, সকলকে অনেক অনেক ধন্যবাদ।